শান্তি মৈত্রী করুণার প্রতীক প্রভু বুদ্ধঙ্ জন্ম জয়ন্তী কলাহান্ডি জেলা কেসিঙ্গা ব্লকর পাঁচটি কুড়ি গ্রামে অনুষ্ঠিত হয়ে যাই। এদিনের প্রভু বুদ্ধ জন্ম হয়ে তা নুহে, এই পূর্ণিমা দিন সিদ্ধার্থর বুদ্ধ হয়ে মানে জ্ঞানপ্রাপ্তি হয়ে এই পূর্ণিমা দিনের শেষে মহাপরিনির্বাণ পাই। এণু এই পূর্ণিমা ত্রিপাবন বুদ্ধ পূর্ণিমা কুহযায়। পাঁচটি কুড়ি গ্রাম তথা আখপাখ অঞ্চলের বুদ্ধ প্রেমীঙ্ দ্বারা নগর পরিক্রমা পরে বজার পড়িয়ে একত্রিত হয়ে সে সমস্তে প্রভু বুদ্ধঙ্কু পুষ্প অর্পণ সহ ভজন করে পরে সাধারণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। মুখ্য অতিথি ভাবে ধীমান সুশ্রী দীপ, মুখ্য বক্তা ভাবে ধীমান খগেশ্বর নায়ক, বক্তা দামোদর ছত্রিয়া, বক্তা মঙ্গল পাক, বক্তা শ্যাম নায়ক। সমস্ত বুদ্ধ প্রেমীঙ্কু বুদ্ধঙ্ক জীবনী শুনাইবা সহ বুদ্ধঙ্ক নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে আপদীপ ভব্য মানে সূর্যপরি আলোক দেওয়া হলে সূর্যপরি জলবা হব মানে জ্ঞান আহরণ করা হব। অন্ধবিশ্বাস কু ছাড়ি জ্ঞানর দীপ জলাইবা হব, বিজ্ঞানক আপণে আগক পড়া বলে দিগদর্শন দিয়ে অল ওড়শা বুদ্ধ বিহারী সভাপতি ধীমান বৈকুণ্ঠ শিক্ষা পরিচালনা করা বেড়ে ধীমান কোইলি রঞ্জন তাণ্ডি সমস্ত ধন্যবাদ অর্পণ করে সমস্ত অন্নভোজনর ব্যবস্থা করা যাই। বিশেষ সহযোগ দিলীপ শিখা, পুরন্দর শিখা, ললিত নায়ক, সন্তোষ সুনা, যাজ্ঞসিনী নায়ক, টিকু কুমার সহযোগ করে। কলাহান্ডি জেলার প্রতিনিধি চতুর্ভুজ নায়ক সহ জগন্নাথ নায়ক রিপোর্ট একে নিউজ। বৈশাখ পূর্ণিম আমি বুদ্ধ পূর্ণিম বলে কৌছ, যেহেতু কি ভগবান বুদ্ধ এই বৈশাখ পূর্ণিম দিন জন্ম হয়েছিলেন, আও সে তাঁকর বাল্যকালে সে বহু সুখ সুবিধার ছেলে, আও সে সবুলে গোটে প্রকার তপস্বী পরি জীবন যাপন করছিলে, তো সেই সময় বুদ্ধ পরিবর্তন করা তাঁকর বাপা শুদ্ধোধন, বুদ্ধঙ্কর বাপা শুদ্ধোধন সে চিন্তা করে আর তাঁকু বিবাহ করে দেলে, বিবাহ পরে সে পরিবর্তন হলে নি। তারপরে যেতে তাঁকর গোটে পুহ জন্ম হলা বুদ্ধঙ্কর রাহুল বলি করে পুরে জন্ম হলা, সে পুহ জন্ম হলা পরে সে ঘর ত্যাগ করি সে সন্ন্যাস হয়ে চালি গেলে ভগবান বুদ্ধ। আউ যেতবে তাঁকু চালিশ বর্ষ বয়স হলা সে সময় সে ঘর ত্যাগ করি গলে। মোর নাম বৈকুণ্ঠ শিখা, অল ওড়িশা বুদ্ধ বিহার প্রেসিডেন্ট। স্যার আজ আজ বুদ্ধ পূর্ণিমা অল ওড়িশা কেতে স্তম্ভ পালিত কলে ইয়া বিষয়ে কবে? আজ দ্বিতীয় বর্ষ আমার পাঁচটিগুড়ি পালিত হচ্ছে। এই বুদ্ধর অনুসরণে আমি সমস্ত মানুষের সত্য ও মুক্তি অনুসরণ পাই এই বুদ্ধ অনুসরণ পালন করছু। সমাজর গোষ্ঠীর ধর্মর জ্ঞানর সব সুরক্ষা পাই আমি সমাজকে অনেক প্রকার অনুসরণে সমস্ত এই জ্ঞান বার্তা প্রদান করছি। প্রোগ্রামে আমি সমস্ত সদ্গতি শিক্ষা স্বাস্থ্য সম্পত্তির সুরক্ষা পাই আও সমস্তে যেমিতি বুদ্ধঙ্ক অনুসরণ নেই নিজ জীবনকু দিগদর্শন নেবে আর মুক্তি পথ পাইবে সেটা সমাজকে কল্যাণ করিবা পাই আমি এই মনস্কামনা করছি। যে মানে এই সমাজকে আইছন্তি আর সমাজরে অছন্তি সেমানকু আমার অনুসরণ সেমানে বুদ্ধঙ্ক জ্ঞান প্রাপ্ত লাভ করন্তু এই দেশকু এই সমাজকু এই জাতিকু এই ধর্মকু এই সবু জ্ঞান অনুসরণ নেই নিজ জীবনকু সে মুক্তি লাভ পাআন্তু। মোর পরিচয় হেলা, মোর না হেলা কোইলি রঞ্জন তাণ্ডি, মোর গাঁ শঙ্কর মাল নরলা ব্লক। আজি আমার এটা বুদ্ধর পূর্ণিমা আমি পাঁচটি কুড়ি স্থানরে করুছু, কলাহান্ডি সরল অল ওড়িশা। আউ আজি বহুত খুশির দিন গোটে আমার কাজে, বহুত সমস্তে বহুত আসিছন আজি, বহুত খুশি লাগুছে। আউ বুধর মতো গোটে এমতি বহু ভাল লাগছে যে মুই ছুয়াদিন বুধর বেশি মোটিভ হেসি আউ তাঁকর যেতে বি অনুসরণ মতো বহু ভাল লাগছে। আউ মোর দাদা বসন্ত শিখা বেলামাল সেমানের যোগ মুই তাঁকর সাঙ্গে বহু চারিআড়ে বুলি করে এটা আমি মিশি করে এটা করুছু আর এমতা চিন্তাধারায় সবুলে হোক সব বর্ষ এমতা খুশি না পালন হোক আর আপনার মানে মিডিয়া ভাই মানে আসন আমাকে উৎসাহ করেন আমি আর অধিক করে পারমু।
ଆମର ଭଲ ହେଲା ଆପଣମାନେ ଆମର ପବ୍ଲିକ୍ ସବୁକିଛି ଆଉ ବୁଦ୍ଧର ଜ୍ଞାନର ଅନୁସରଣ ସବୁ ହେମା ଆଉ ବୁଦ୍ଧଦେବ ଆମର ଲମ୍ବୁନୀ ବୁଦ୍ଧଦେବ ଆମ ପିପଲ ଗଛରେ ସେମାନେ ବୁଦ୍ଧିପ୍ରାପ୍ତ କରିଥିଲେ ଆଉ ଆଜି ବୈଶାଖ ପୂର୍ଣ୍ଣିମା ଦିନ ସେମାନେ ଜନ୍ମ ହୋଇଥିଲେ ଆଉ ଆଜିର ଦିନରେ ତାଙ୍କର ଦେହତ୍ୟାଗ ହୋଇଥିଲେ ଚାର୍ଜଶ୍ରୀ ନାୟକ ପାଷ୍ଟକୁଡ଼ିରେ ଏଇଟା କରୁଛୁ ବୁଦ୍ଧ ଏଇଟା ଆମର ଶାନ୍ତିର ପ୍ରତୀକ ପ୍ରେମର ମୈତ୍ରୀର ବେଶୀ ମାନେ କି ଆମର ଯେମିତିକି ମନୁଷ୍ୟକୁ ଗୋଟେ ଭଲ ରାସ୍ତା ଦେଖାବା ପାଇଁ ସେମାନେ ଗୋଟେ ଏତେ ବଡ଼ ରାଜା ହେଇକିନା ବି ସବୁ ତ୍ୟାଗ କରିକିନା ନିଜେ ମଣିଷ ପାଇଁ ଆଖା ଏଇଟା ମଣିଷକୁ କେମିତି ମୁକ୍ତି କରିବା ପାଇଁ ଆଖା ଚେଷ୍ଟା କଲେ ସେ ପାଇଁ ନେଇକି ଆମେ ଏଇଟା ନେକ୍ସଟ ଟାଇମ୍ ଏଇଟା ଆମେ ସେଲିବ୍ରେଟ୍ କରିବୁ ବେଶୀ ଭଲ ଲାଗୁଛି ଏଇଟା ଆସିଛୁ ବେଶୀ ଲୋକ ଆସିଛୁ ଆମେ ହଜାର ହଜାର ଲୋକ ଆସିଛୁ ଏଇଟା ସେଲିବ୍ରେଟ୍ କରିବା ଲାଗି ବେଶୀ ଖୁସି ଲାଗୁଛି ମୋତେ ଭଗବାନ ଦେହରୁ ଭଲ ହେଇକିନା ଭଲ ରାସ୍ତାରେ ହେଇକିନା ଯେମିତି ବୁଦ୍ଧର ଅନୁସାରେ ଚାଲିବେ ଭଲ କରି ମୋ ନାଁ ଖଗେଶ୍ୱର ନାୟକ ବହୁଜନ ସମାଜର ଜଣେ ସାଧାରଣ ବ୍ୟକ୍ତି ଆଉ ରାଜନୈତିକ ଦୃଷ୍ଟିକୋଣରୁ କଳାହାଣ୍ଡି ଲୋକସଭା ପ୍ରଭାରୀ ବହୁଜନ ସମାଜ ପାର୍ଟି ପାଷ୍ଟିଗୁଡ଼ି ନିକଟସ୍ଥ ବେଳାଲ ଗ୍ରାମର ବୈକୁଣ୍ଠ ଶିଖା ସେ ବୌଦ୍ଧ ଧର୍ମ ପ୍ରଚାର ପ୍ରସାର ପାଇଁ ଲୋକଙ୍କୁ ପ୍ରବର୍ତ୍ତାଉଛନ୍ତି ବୁଝାଉଛନ୍ତି ପରିଶ୍ରମ କରୁଛନ୍ତି ସେ ଦୃଷ୍ଟିରୁ ସେ ଆୟୋଜକ ଭାବରେ ଆଜି ଯେଉଁ ବୁଦ୍ଧ ପୂର୍ଣ୍ଣିମା ପାଳନ ପାଇଁ ବ୍ୟବସ୍ଥା ରଖିଥିଲେ ପାଷ୍ଟିକୁଟିରେ ସେଠି ଆମେ ଉପସ୍ଥିତ ଅଛୁ ଏବଂ ସେ ଚାହୁଁଛନ୍ତି ଯେ ବୌଦ୍ଧମୟ ପୁଣି ଥରେ ଭାରତବର୍ଷରେ ଜାଗରଣ ସୃଷ୍ଟି ହେଉ କାର୍ଯ୍ୟକାରୀ ହେଉ ଆମେ ଭାରତବାସୀ ସମସ୍ତେ ଜାଣିବା ଉଚିତ ଏବଂ ଯେହେତୁ ବହୁଜନ ଲୋକଙ୍କ ପାଇଁ ବିଶେଷ କରି ଏଇଟା ହେଉଛି ମାନବବାଦ କାର୍ଯ୍ୟକ୍ରମ ତେଣୁ ମାନବବାଦ ପୁଣି ଥରେ ଜାଗି ଉଠୁ ବିଶ୍ୱରେ ଏଇଟା ମହକିତ ହେଉ ଏଇଟା ହେଉଛି ଲକ୍ଷ୍ୟ ବୁଦ୍ଧବାଦର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ତା'ର ବିଚାରଧାରା ତା'ର ନିୟମ ତେଣୁ ତାକୁ ଜୀବନ୍ତ କରିବା ପାଇଁ ବୈଭବ ଶିଖା ଯେଉଁ ଉଦ୍ୟମ ଚଳେଇଛନ୍ତି ତାଙ୍କୁ ବିଶେଷ ବିଶେଷ ଧନ୍ୟବାଦ କାମ କରିବାଟା ବି ମନା ନୁହଁ ଆଉ ମଣିଷ ସୁକର୍ମ କଲେ ସୁଫଳ ମିଳେ ଏଇଟା ଯୁଗେ ଯୁଗେ ସତ୍ୟ ଯିଏ ଭଲ କାମ କରିବ ସେ ଭଲ ଫଳ ପାଇବ ଏଥିରେ ସନ୍ଦେହ କିଛି ନାହିଁ ତେଣୁ ସେ ଯଦି ସତ୍ଚିନ୍ତା କରିକି ଆଗକୁ ବଢ଼େଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି ସୁନିଶ୍ଚିତ କାର୍ଯ୍ୟ କରିହେବ ଆଉ ତାଙ୍କର ସେ ପଥଟା ଫଳମୟ ସୁଫଳମୟ ହେବ ଏଇଟା ବି ମୋର କାମନା ଆମେ ଯେଉଁମାନେ ପିଲାଦିନରୁ ଶିକ୍ଷା ପାଇଛୁ ଏବଂ କିଏ ଉଚ୍ଚ ଶିକ୍ଷିତ କିଏ କମ୍ ଶିକ୍ଷିତ ହେଇଥାଇପାରେ କିନ୍ତୁ ସାଧାରଣତଃ ଇତିହାସଟା ଚତୁର୍ଥ ଶ୍ରେଣୀରେ ପ୍ରଚଳନ ହୁଏ ଏବଂ ସାହିତ୍ୟରେ ମଧ୍ୟ ବୁଦ୍ଧଙ୍କର ବିଚାରଧାରା ଜୀବନୀ ସ୍ଥାନ ପାଇଛି ସାହିତ୍ୟ ଏବଂ ଇତିହାସରେ ସ୍ଥାନ ପାଇଛି ତେଣୁ ବୁଦ୍ଧଙ୍କ ବାବଦରେ ଉଣା ଅଧିକ ସମଗ୍ର ବିଶ୍ୱବାସୀ କିଛି ଜାଣିଛନ୍ତି ତେଣୁ ବୁଦ୍ଧଙ୍କର ଜୀବନ ଯାହା କହେ ବୁଦ୍ଧଙ୍କର ବିଚାରଧାରା ଯାହା କହେ ମାନବବାଦ କେବଳ ଜଣେ ବୁଦ୍ଧଙ୍କର ବିଚାରଧାରାରେ ଏକା ରହିଛି ଅନ୍ୟ କୌଣସି ମହାପୁରୁଷଙ୍କର ମୁଣ୍ଡରେ ଜିନିଷଟା ପଶିନଥିଲା କେବେ କିମ୍ବା ପଶିବ ଏଇଟା ବି ଆମେ ଆଶା କରିପାରୁନୁ ସେ ଜଣେ ରାଜପୁତ୍ର ହୋଇକରି ତାଙ୍କର ଜୀବନକୁ ଉତ୍ସର୍ଗ କରି ତାଙ୍କର ବିଳାସ ବ୍ୟସନକୁ ତ୍ୟାଗ କରି ସେ ମାନବର ପ୍ରକୃତ ସାଧନା ପ୍ରକୃତ ମଣିଷପଣ ଏକ ମାନେ ଏକତା ମନୋଭାବ ସମସ୍ତଙ୍କର ସମାନତା ସେ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ଯେଉଁ ଧ୍ୟାନ ପାଇଁ ବାହାରିଲେ ଧ୍ୟାନ ସାରିକରି ସମଗ୍ର ବିଶ୍ୱରେ ଯେଉଁଟା ପ୍ରଚାର ପ୍ରସାର କଲେ ତେଣୁ ବୁଦ୍ଧଙ୍କର ବିଚାରଧାରାଟା ମାନବବାଦ ବିଚାରଧାରା ସତ୍ୟ ଉପରେ ଆଧାରିତ ବିଜ୍ଞାନ ଉପରେ ଆଧାରିତ ସେଥିରେ କୌଣସି ପ୍ରକାର ମିଥ୍ୟାବାଦ ନାହିଁ ଅନ୍ଧବାଦ ନାହିଁ ଏକଦମ ସତ୍ୟ ଯେଉଁଟା ଆମେ ଆଖି ଆଗରେ ଦେଖୁଛୁ ଯେଉଁଟା ନିଜେ ସ୍ୱଚକ୍ଷରେ ଦେଖି ଜାଣିପାରୁଛୁ ସେଥିରେ ପୁଣି ଆମକୁ କାହାକୁ ବାଧ୍ୟ କରିବି ନାହାନ୍ତି ବୁଦ୍ଧଙ୍କର ବିଚାରଧାରା ଜାନ ଛାନ ମାନ ଯାହାକି ବୁଦ୍ଧଙ୍କ ଶରଣ ଗଛାମି ଧମଙ୍ଗ ଶରଣ ଗଛାମି ସଂଘଙ୍କ ଶରଣ ଗଛାମି ପ୍ରଥମେ ଆମେ ଜାଣିନେବା ତାପରେ ତାକୁ ବାରମ୍ବାର ପୁଙ୍ଖାନୁପୁଙ୍ଖ ପରୀକ୍ଷା ନିରୀକ୍ଷା କରିବା ଆଉ ସେଇଟା ଯଦି କାର୍ଯ୍ୟକାରୀ ହୁଏ ତାକୁ ଆମେ ଗ୍ରହଣ କରିବା ଏଇଟା ହେଉଛି ଜାନ ଛାନ ମାନ ତେଣୁ ସେଇଟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସତ ଏବଂ ବୁଦ୍ଧଙ୍କର ବିଚାରଧାରା କାହା ପାଇଁ କୌଣସି ପ୍ରକାର କଷ୍ଟ ହେବ ନାହିଁ କୌଣସି ପ୍ରକାର ଅସୁବିଧା ହେବ ନାହିଁ ଧନର ଆବଶ୍ୟକ ନାହିଁ ସବୁ ନିଜ ମନରେ ଯଦି ଜଣେ ଲକ୍ଷ୍ୟ ରଖିକରି ସେ ଧୈର୍ଯ୍ୟର ସହ କାମ କରେ ତେବେ ସୁନିଶ୍ଚିତ ସେ ବିଶ୍ୱବାସୀଙ୍କୁ ମାନବବାଦ ସମାନତା ଦେଇପାରିବ।